কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন নিশ্চয়ই। শিপ্রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শেজওয়ান সস। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। শেজওয়ান সস তৈরি করতে যা যা লাগবে, আমি এখানে টমেটো নিয়েছি, ছোট সাইজের চারটা টমেটো, আর নিয়েছি লেবুর রস, চিনি, লবণ, গোলমরিচের গুঁড়ো, শুকনো মরিচ, শুকনো মরিচটা একটু বেশি নেবেন, আর শুকনো মরিচ যদি ঝাল না খেতে চান তাহলে এইভাবে ভিতরের বিচিটা ফেলে দেবেন। আমি এইভাবে বিচিটা ফেলে দিয়েছি। আর আদা কুচি, রসুন, আমি এখানে ছোট ছোট দুটো রসুন নিয়েছি, আর নিয়েছি এক কাপ পরিমাণে কুচানো পেঁয়াজ। হ্যাঁ বন্ধুরা, এবার আমি একটা ফ্রাইং প্যান গরম করে দিয়ে দিচ্ছি সামান্য কিছু তেল। তেলটা সরিষার তেলই আমি ব্যবহার করব, তা সরিষার তেলটাই দিয়ে দিয়েছি। এরপরে দেব আমি বোটা ছাড়ানো মরিচগুলো দিয়ে দিলাম, যা বিচি ফেলে দিয়েছিলাম সেটা। এখন এই মরিচগুলো দিয়ে আমি কালারটা না আসা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব। আস্তে আস্তে এটার কালার আসছে। সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমার কালারটা চলে আসছে প্রায়। এর মধ্যে আমি দিয়ে দেব আদা কুচানোটা। এবার আদা কুচিটা আমি দিয়ে দিলাম। এরপরে দেব রসুনের কোয়াগুলো, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেড়েছেড়ে এরপর দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা নরম না হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আর আমি রসুনটা আস্তই দিয়েছি, এর জন্য যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, এর জন্য আমি রসুনটা আস্ত দিয়েছি। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচিটা। টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নাড়তে হবে। টমেটোটা যতক্ষণ না নরম হবে তা নেড়ে যেতে হবে ভালো করে। তারপর এরপরে দিয়ে দেব লবণ আর চিনি। প্রথমে দিলাম চিনি, এরপরে দেব লবণ, আর দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এরপরে আমি ভালো করে নাড়বো। নাড়াচাড়া দিয়ে এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম, এরপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে এটা। এটা নিয়ে আমি এখন ব্লেন্ডারে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দেব। এটা ঠান্ডা করে নিয়েছি আমি, এরপরে ব্লেন্ডারে দিয়ে দেব। আর এর মাঝে আমি দিয়ে দেব লেবুর রসটা। লেবুর রসটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে দেব। আর তৈরি হয়ে গেল আমার
শেজওয়ান সস। হ্যাঁ বন্ধুরা, খাবেন আর খেয়ে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে বন্ধুদের মাঝে জানাবেন, আত্মীয় স্বজন পরিজনকেও জানাবেন। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটিতে প্রেস করে আপনি পেয়ে যান আমার নতুন নতুন সব রেসিপিগুলো।